পর্তুগালের মাদে ইরা ছোট একটি দ্বীপ, সেখানে জন্ম রোনাল্ডো। চার ভাই বোনের মধ্যে সবার ছোট রোনাল্ডো। তার মা ছিলেন হাউসওয়াইফ, বাবা বাগানের মালিক। স্কুল ফ্রেন্ডরা অনেক মজা করতেন বাগানের মালিক বলে। হাতে ফুটবল পেলে খাবার খেতেও ভুলে যেত, ঘুমানোর সময়ও ফুটবল জড়িয়ে ঘুমতো। 10 বছর বয়সে ন্যাসি ও নালে ক্লাবে খেলতে থাকেন, সেখান থেকে জনপ্রিয়তা বাড়তে থাকে। তারপরে পর্তুগালের জনপ্রিয় ক্লাব লিসবনে খেলার সুযোগ পায়। তারপরে আর তাকে পিছন ফিরে তাকাতে হয়নি, বর্তমানে আল নাসের ক্লাবের হয়ে খেলছে। 2025 পর্যন্ত এই ক্লাবের হয়ে খেলবে, কিন্তু পর্তুগাল ন্যাশনাল ফুটবল টিম হয়েও খেলবে। যারা রোনাল্ডোর খেলা দেখেন তারা প্রত্যেকেই জানে রোনাল্ডো কত বড় হৃদয়ের এক মানুষ।